নমস্কার বন্ধুরা, আমি মঞ্জু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো হচ্ছে আজকে হচ্ছে মেলায় গেছিলাম। তো মেলায় যাওয়ার পরে আমি ক্যামে ভিডিও টিডিও করিনি, ব্লগ করিনি, কারণ কি বরকে আর ছেলেকে টাইম দেবো এই কারণে। তো ভিডিও করলে বলে হাঁটো হাঁটো চলো চলো, আর সব থেকে বড় কথা এই দেখো মেহেদিটা, ও এই হাতে তো পড়িনি। তো এই যে এই হাতের মেহেন্দিটা কত সুন্দর লাগছে দেখো, ছোটোবেলায় 5 টাকা দিয়ে পড়েছি, তো এখন হঠাৎ করে পড়ার পরে শুনি 30 টাকা, আমার তো হয়ে গেছে। আদি হয় তোমারটা দেখাবো, আসো 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 তোমারটা দেখাবো, আদি আসো। তো এই দেখো আমার শঙ্কু পাখিটার চুলগুলো, বাইকে আসছি তো আমরা উড়ে গেছে, উইলি উইলি, আমার শিনু পড়েছি আর আমি পড়েছি, বুঝতে তুমি পড়েছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কোনোদিন কি দেখিয়েছি কি কিনি না কিনি, তো আজকে আমি কী কী কিনেছি কী কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো আগের দিন মেলায় গিয়ে যেগুলো কিনেছি সেগুলো দেখানো হয়নি, তো মুখেই বলে দিই। সেগুলো হচ্ছে কাঁচের কাপ কিনেছিলাম অনেকগুলো, আর কী কী কিনেছি আমার মনে নেই। সুন্দর একটা লাইট কিনেছি ঘরের খুব সৌন্দর্যের জন্য, লাইট বন্ধ করে দিলে ভালো লাগে, ওটা মেলায় উঠেছিলো এই কারণে। তো সেটা এখন দূরে আছে। তো একটা জিনিস দেখাই, এই যে তো আমি এই প্যান্টগুলোর কী নাম বলে আমি জানি না, কেউ যদি জানো তো বলো। প্যান্টের কালারটা দেখো কত সুন্দর, এই দেখো তো প্যান্টটা এরকম, আর পায়ের কাজ দিয়ে দেখো এরকম কত সুন্দর না প্যান্টটা, একটু উঁচু উঁচু থাকে, কুর্তির সাথে ভাল লাগে। আর দেখো পকেটও আছে দুই পাশে দুইটা পকেট, কত সুন্দর না প্যান্টটা, এটা গার্ডারলা মতো প্যান্টটা, হেভি পছন্দ হয়েছে। এই প্যান্টটার না দাম নিয়েছে 210 টাকা, 300 টাকা বলেছিলো, 210 টাকায় পেয়ে গেছি। আর এখানেই রয়েছে ওড়না, দুটো ওড়না, এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক, হ্যাঁ তো ঠিক বলেছে তো, কোথায় আদি কোথায় আদি কোথায় আদি কোথায়, এই যে পিঙ্ক কালার, এটা সাদা কালার, কত সুন্দর। আর আমরা একটা বেবি কিনেছি, হ্যাঁ বেবিটাকে দেখাও, বেবি কই বেবি কই, এই যে বড় কথা আমরা একটা বেবি কিনেছি, বেবি এই দেখো কি সুন্দর না বেবিটা আমাদের, এটা আমার বেবি রিং, চাবি রিং, বেবি রিং এর পাল লিক, কত সুন্দর না আমার বেবিটা, কত সুন্দর, টুম 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 টুম, নরম তুল 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 করে, নরম নরম টুল 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 করে, খুব সুন্দর। তো এটা চলে গেল, এটা কেমন হয়েছে, 30 টাকা দাম, সবাই জানিও কেমন হয়েছে। ও আর আদি কিনেছে, এটার নাম কি, টিকটক টিপটপ, এই যে এগুলোকে সুন্দর বাচ্চারা খেলা করে, এটার দাম 100 টাকা, এটার জন্য আদি পাগল হয়ে গেছিল, তো এটা নিয়েছে, কত সুন্দর না আদি, এটা দিয়ে কি কিরকম করে খেলা করে দেখিয়ে দাও, টিপে টিপে খেলা করে, তো একটার দাম 100 টাকা বলে দিলাম। তো আদি যে শুধু এটা কিনেছে তা কিন্তু না, আদি প্রথম দিনের মেলা থেকে গাড়ি বন্দুক বড় বড় সেগুলো ধ্বংস হয়ে গেছে, শুধু গাড়িটাই বেঁচে আছে। আর এই দুটো হচ্ছে, আর এই দুটো দেখো আমাদের হরিচাঁদ ঠাকুরের জন্য আর শান্তি মাতার জন্য, এই দুটো মালা প্লাস্টিকের আর অনেক সুন্দর তৈরি করা, প্লাস্টিক থেকে আমি খুলতে পারছি না। এই দুটো নিয়েছে কত, 60 টাকা না 50 টাকা, দুটো খুবই কম দামে পেয়ে গেছি, ভালো বড় দোকানে অনেক দাম নিতে, এরকম কত সুন্দর তাই না, আর একবার দেখিয়ে দাও দেখো কত সুন্দর, আমার এখন টাইম নেই ধরো, একটু দেখিয়ে নি সবাইকে। আর সেদিনকার আদির একটা বড় মামা গেছিল, সেই বড় মামাই বোতলটা কিনে দিয়েছে, তো কালারটা পুরো কচি কলাপাতার কালার, কিন্তু এখানে কেমন আসছে দেখো, বোতলটার দাম 80 টাকা না 90 টাকা নিয়েছিল, খুব সুন্দর বোতলটা দেখো। আদি আমার জ্বালাচ্ছে, ভিডিও করতে দেখছে না। তারপরে নিয়েছি এই যে দেখো চুড়ি চুড়ি চুড়ি, তো আমার চুড়ি ছিল না এতদিন, আদির পিপির চুড়ি পরতাম, পিপির গয়না পরতাম, তো আস্তে আস্তে আমি নিজের গয়না কিনবো। এই চুড়িটা কেমন লাগে আমার হাতে সবাই বলো, কিন্তু চুড়িটা কেমন হয়েছে সবাই বলো, এক কালারের, এটা হচ্ছে চেরি কালার, কিন্তু ক্যামেরা কিনলে দেখাচ্ছে, খুব সুইট লাগে চুড়িটা, খুব ভালো লাগলো। আর ওই চুড়িটার দাম নিয়েছে 90 টাকা, কম দামেই পেয়ে গেছি,
দোকানে 100 টাকা মানে 90 টাকা পেয়ে গেছি এই দুটো চুড়ি আমার খুব ভালো লেগেছে দেখো আমার কিন্তু ভিডিওতে কি কিনলাম না কিনলাম দেখানোটা একদমই পছন্দ হয় না কিন্তু অপশন খুঁজে পাই না কি ভিডিও করব তার জন্য দেখানো আর এত কষ্ট করে যখন দেখাচ্ছি প্লিজ কমেন্টে জানিও কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে এই চুড়িগুলো দেখো এগুলো কিন্তু পাথরের এটার দাম নিয়েছে 110 টাকা তো তারপরে নিয়েছি খোপা করার জন্য তো খোপা করার জন্য আমার অনেক দিনের একটা শখ ছিল যে সুন্দর একটা পুল এরিয়া হবে তো আগের দিন গেলাম তখন বলে কি এইটার দামই তখন বলছিল 100 টাকা না 90 টাকা তখন আমার ভালো লাগছিল না নিতে আজকে আমি এটা 50 টাকা পেয়ে গেছি দেখো কেমন লাগবে আমার চুল টুল আউলা বাউলা হয়ে গেছে কেমন লাগবে নিশ্চয়ই সুন্দর লাগবে তো এটা গলায় দিলেও কিন্তু ভালো লাগবে তো এই ফুলটা 50 টাকা খোপায় দেওয়ার জন্য পয়লা বৈশাখে দিতে পারবো পয়লা বৈশাখে এটা আমি লাগাতে পারবো আমার খোপায় এমন করে শাড়ি পরে সাদা কালারের শাড়ি পরে তো দেখা যাক কি করি তো এটা কেমন হয়েছে প্লিজ জানিও তো তারপর নিয়েছি একটা নেল পলিশ নেল পলিশটার কালারটা কেমন লাগবে তোমাদের আমি জানি না কিন্তু এরকম কালারে আমার জামা আছে এই কালার এই কারণে আমি নিয়েছি তো এই দেখো এখানে কেমন যেন লাগছে কালারটা তো এই নেল পলিশটা নিয়েছি কালারটা অনেক সুন্দর কিন্তু ক্যামেরায় যেন কেমন আসছে দাঁড়া তোমাদের দেখাই পরে অনেক সুন্দর কিন্তু কালারটা তাই না অনেক অনেক সুন্দর কালারটা তো এই নেল পলিশটার দাম নিয়েছি 50 টাকা 30 টাকার উপরে নেল পলিশ পরি না যদি 10 টাকারও পাওয়া যায় তাহলেও ভালো আমার বেশি দামের জিনিস ভালো লাগে না আজকে সত্যি কথা বলতে একটু দাম দাম নিয়ে নিয়েছে ইচ্ছে ছিল অনেক দিনের কেনার তো কিনি না কিনি না কিনি না তো একটুখানি কিনে ফেললাম এটা আমার কাছে অনেক কিছু তো এখন আমি যাবো রান্না করতে আর খেয়েছি ভুট্টা আর খেয়েছি জুস আর খেয়েছি কী খেয়েছি চাট পাঁপড় ওইসব অনেক 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 কিছু খেয়েছি অনেক 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 ঘুরেছি সেগুলো শেয়ার করিনি এই যে বললাম বর আর ছেলেকে সময় দেবো এই কারণে তো আজকের জন্য গুড নাইট বাই বাই টাটা আর আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ জানিও কমেন্টে তাহলে আমার খুব ভালো লাগবে আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি অনুরোধ করে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করছো না প্লিজ অল করে দাও কারণ কি এটা অনেকেই জানে না যে বেল বাটনটা অল করতে হয় আমি আগে জানতাম না আমার অনেক সাবস্ক্রাইবার বলে যে আসে না কেন তখন আমি বলেছি যে অল করেছো কি বেল বাটনটা বলে সেটা আবার কি কারণে তোমাদেরকে আমার বলা যে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই ভালো লাগলে ওই বলো কমেন্টে কেমন হয়েছে তো চলো টাটা তো আর কিনেছি এই দেখো এই কানের দুলটা তো এই কানের দুলটার কথা আমার মনেই ছিল না যে আমি একটা কানের দুল কিনেছি কানের দুলটা কত সুন্দর দেখো খুব সুন্দর না দুলটা অনেকটাই সুন্দর কালারফুল জিনিসের সাথে পরলে কিন্তু ভালোই লাগবে আর কিনেছি একটা ভেজলিন এই ভেজলিন কইকেলি কইকেলি এই যে ভেজলিন একটা কটন রিমুভার আর এই গার্ডারগুলো তো চলো তো এদিকে আমার বর অরিন্দম পাগল হয়ে গেছে দেখো ছেলেকে না দিয়ে ওই উড়াচ্ছে উড়িয়েই যাচ্ছে উড়িয়ে যাচ্ছে অবশ্য খুব ভালো লাগে সারাদিন কাজকর্মের মধ্যে থেকে এসে যখন বউ ছেলে মেয়ে নিয়ে মেলায় যাওয়া হয় কোথাও ঘুরতে যাওয়া হয় সেটা একটা আনন্দের একটা অন্যরকম আনন্দ আর এক্ষুনি আবার নাইটের কাজে চলে যাবে তো এর জন্য একটু ছেলের সাথে একটু টাইমটা দিচ্ছে আর আমার খুব ভালো লাগছে আমি অনেক কিছু কিনতে পেরেছি আজকে কেনা হয়ে গেল ভালো লাগছে আরও কিছু কিনতে হবে সামনে পয়লা বৈশাখ জানি না কতদূর কিনতে পারবো তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে পয়লা বৈশাখের আশা করি তোমাদের সবারই হচ্ছে আমি জানি না আমার কবে হবে দুটো না আর প্যান্ট তো হলো আর তো নেবই কিন্তু দেখা যাক কবে নেওয়া হয়
ছেলের এসে পেয়েছে বাবা, বাচ্চাদের মতো ভুলিয়েই যাচ্ছে। আমার তো ফুলাতে ইচ্ছা করে না, শুধু তোর ইচ্ছা করে। তোর ইস্যু পেলে আমার খুলে দিতে হবে, কেন খুলে নিতে পারো না? তো আমি যে শাকাটা কিনেছিলাম আমি তো পরেইছিলাম, আমার একদমই মনে নেই। তো আমি পরে ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের শাকাটা দেখিয়ে দিলাম। তো আমার শাকাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। কিন্তু এই শাকাটার দাম 150 টাকা মাত্র, আমি মেলার থেকে কিনেছি, জানি না কতদিন টিকবে। কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা, পুরো ধানের শীষের মতো, এই কারণে আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা টাটা, বাই বাই।